কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে প্রচার প্রচারণার দ্বিতীয় দিন আজ। এরই মধ্যেই জনসংযোগে নেমে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে পুরো নগরী। কুমিল্লা থেকে নির্বাচনী প্রচারের আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসাইন, যাচ্ছে তার কাছে। আনোয়ার, আনোয়ার, প্রার্থীরা আচরণবিধি মেনে তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন কিনা, এবং প্রচার প্রচারণা চালাতে গিয়ে ভোট প্রার্থনায় তারা জনসাধারণকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? সিটি কর্পোরেশনের মেয়র পদে যে উপনির্বাচন তা অনুষ্ঠিত হবে আগামী মার্চের 9 তারিখ, আর সেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন প্রার্থী। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন প্রার্থী, তার মধ্যে রয়েছে ডাক্তার তাহসিন ভাই সুজন, তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তিনি বাস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তার সাথে রয়েছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের একজন উপদেষ্টা সদস্য নূর রহমান মাহমুদ কানিম, তিনি হাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তার সাথেই রয়েছে দুজন বহিষ্কৃত বিএনপি নেতা, যিনি একজন, তার মধ্যে একজন হচ্ছে মনিরুল হক ঠাকুর, তিনি সাবেক মেয়র কুমিল্লা সিটি কর্পোরেশন, তিনি টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এবং তার সাথেই রয়েছেন গত নির্বাচনে যিনি অংশগ্রহণ করেছিলেন ঘোড়া প্রতীক নিয়ে, তিনিও আবারও এই নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন উপনির্বাচনে, কায়সার নিজামুদ্দিন কায়সার ঘোড়া প্রতীক নির্বাচনে অংশগ্রহণ করছেন। তো গতকাল আসলে আনুষ্ঠানিক প্রচার প্রচারণার প্রথম দিন ছিল, আজ আনুষ্ঠানিক প্রচার প্রচারণার দ্বিতীয় দিন। প্রার্থীরা কিন্তু দৌড়ঝাঁপ করছেন, প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, গণসংযোগ করছেন, উঠান বৈঠক করছেন, আর তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন যে আগামী এই যে সামনে মেয়র নির্বাচন রয়েছে, মেয়র উপনির্বাচনে তারা নির্বাচিত হতে পারলে কুমিল্লাকে একটি উন্নত নগর হিসেবে গড়ে তুলবে, এরকম প্রতিশ্রুতি কিন্তু তারা মানুষের সঙ্গে দিচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। এবার কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনের যে ভোটটি সেটা কিন্তু ইভিএম এ গ্রহণ করা হবে, এবং সবকিছু মিলিয়ে এবার দেখা গেছে যে কুমিল্লা নগরীর যে 27টি ওয়ার্ড রয়েছে, 27টি ওয়ার্ডে কিন্তু একটি উৎসব পরিবেশের সৃষ্টি হয়েছে, যেহেতু এই নির্বাচনে শুধুমাত্র মেয়র পদে উপনির্বাচন হবে, কাউন্সিলররা নেই, সেক্ষেত্রে মেয়রদের যেই দৌড়ঝাঁপের পরিমাণটি একটু বেশি ভোটারদের কাছে। তো এখন পর্যন্ত এই ছিল কুমিল্লা থেকে যে সিটি কর্পোরেশনের যে উপনির্বাচনের সর্বশেষ তথ্য।